চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ শাখায় এখনও অনিয়ম আছে উল্লেখ করে জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সকালে নগরীর জিমনেশিয়াম মাঠে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভায় ভূমি অধিগ্রহণ শাখার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ছাড়েন মন্ত্রী। ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন করার পাশাপাশি মন্ত্রণালয় থেকে সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। পরে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন স্টল পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন মন্ত্রী। এলে শাখাতে এখনো সমস্যা হচ্ছে, এই যে একজন দুজন পাচ্ছে কিন্তু মেজরিটি লোক এখনো হয়রানি হচ্ছে। আপনাকে যদি অনেস্টলি জিজ্ঞেস করা হয়, আমি মোটেও সন্তুষ্ট না এলে শাখার কর্মকাণ্ড নিয়ে।